অবেদ ভালোবাসা, 17 বছর বয়সে অবিবাহিত যুবতী, গর্ভে সন্তান, বিষ পান করে মৃত ঘটালো প্রেমিক। কাছাড় জেলা কালাইনে এই জঘন্যতম ঘটনাটি সংঘটিত হয়। কালাইনের আসামি বস্তি এলাকার শঙ্কর কর্মীর মেয়ে সবিতা কর্মী অবেদ ভালোবাসা চলছিল একের পর এক যুবক আদিত্য কর্মকার নামের যুবকের সঙ্গে। প্রায় 2 বছর যাবৎ তাদের প্রেম ভালোবাসা চলাকালে অবেদ কাজে লিপ্ত হয়ে 6 মাসের গর্ভবতী সবিতা কর্মী আদিত্য কর্মকার সবিতাকে সাবসেন্টারে নিয়ে যাওয়ার বাহানা করে ঘর থেকে নিয়ে যায় সবিতাকে। সাবসেন্টারে না গিয়ে নদীর পাশে নিয়ে বোতলে বিষ মিশিয়ে সবিতাকে পান করতে বলে সেটা পান করলে নাকি গর্ভে সন্তান নষ্ট হবে। সবিতাও অজানিত বিষ পান করে নেয়। পরে আদিত্য কর্মকার সবিতাকে বাড়িতে পৌঁছে দেয়। ঘরে এসে কয়েকবার উল্টি হয়। কিছুক্ষণ পর সবিতার মা এসে চটপট করতে দেখে, জিজ্ঞাসা করলো, সবিতা সবকিছু খুলে বলে অজ্ঞান হয়ে যায়। অবস্থা সংকটজনক দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সবিতার মৃত্যু ঘটে। তুমি কয় যাইবা? কয় আমি সেন্টারে যাইনি, তো আমি ঘর তো উবাইয়া উবাইয়া দেখি আর হে পুলোর পার হয়ে গেছে। আপনি মেয়ের কে হইন? মাসি। হ্যাঁ, কোন কি হইছে? পুলোর পারে আইছে, সেন্টারও না গিয়া উবাই আইছে পুলোর পারও পারে দেখি আর আমি। সেন্টারে গেছে না? সেন্টারও গেছে না। তারপরে কি হইল? এরপরে ঘর গেছে, ঘর গিয়া উঠান উঠান ঘুরিছে, উড়িয়া সানহরাত গেছি, আমি রয়েছি সানহরাত। হে ঘর আইয়া দেখি সালুন ওরি আইয়া দেখি চকির কাড়িয়ে টাইস পিস করে। আমি ওই কিতা হয়েছে গো? হয় আমি আমার খালি মাথা ঘুরা রাখে তো বেদনা করে। আমি বললাম কিতা খাইব? হয় ও তো যারা আমার ওষুধ আনিয়া খাওয়াইছে। এটা কারা খাওয়াইছে? ও তো ছেলে আছে। কয়জন আছে তারা? 2 জন বলে আছে। ছেলের নাম কইতে পারতাম না আমি, আমার খালি কইছে আদিত্য করব। ঠিক আছে। তো কি ঘটনা হয়েছে আপনি একটু কইন। আমি কাজও গেছিলাম, কাজও থাকি আইসি, আওয়ার পরে তো হে আসতে আস করে। আমি কইলাম কি তো আইসে গো, আমার বাইসে আর তোর মা আইসি, আমার মুখে দিয়ে চাইছে। যাওয়ার পরে আমি কইলাম কিতা খাইছ ক, কে খাওয়াইছে, কে কিতা খাওয়াইছে আমার ক। আমারে চাইয়া হে কইল, মা গো আমারে 2টা ছেলে আইয়া কয় আমি সাবসেন্টার আসি, তুই নাই। যাওয়ার পরে তারে সাবসেন্টার থাকি নদীর পারে দি লই আইছে, নদীর পারে দেখি আনিয়া আর তারে কিতা খাওয়াইছে বোতল গুলিয়া। কয় গু খা এক নিকাশে, খাওয়ার পরে কয়েছে এগু আমার বউ দিয়ে দিছে, তুই এক নিকাশে খা, এগু খাইয়া আইয়া তুমি ভালা হয়ে যাইবা। খাওয়াইয়া বোতল গু তারা লগে নিছে কি আর তারে বাড়িতে পাঠাইয়া দিছে। তে আমি কলাম নাম কো? তো কইছে যে আদিত্য কর্মকার। ও শেষ আমাকে দি ফেনা আইছে আর জান গেছে কি। তারপরে আপনারা কই লিয়া গেছেন না? বাড়িতেই আসলা? বাড়িতেও আসলো, আমার বোনটা ঘর আসলো, বোনটা এখন কইব। তো এটা খাইয়া ভালো হয়ে যাব? মানে আপনার মেয়ে কিটা অসুস্থ আসলো নি? ওই কি ধরনের অসুস্থ আসলো? ও তো ডেলিভারি অসুস্থ। আমি কতদিনের? 6 মাস। এটা আগে আপনি জানতা নি? না কয় না, জিগাইলু কয় না, তারে না করে দিছে বলে কইস না। এরপরে কি হলো? এরপরে আর কেউ তো কয় না হ্যাঁ আমারে ডরাইয়া আর কি। তা ঘটনাটা কোন দিন হয়েছে? কালকে 5টার সময় মারা গেছে। আপনার মেয়ে কালকে 5টার সময় মারা গেছে? ওই। আচ্ছা, আজকে মেয়েটা কই আছে এখন? এখন তো শিলচর হয়ে গেছে। ঠিক আছে। মেয়ের বয়স কত হইব? 17। আপনার গ্রাম কোন গ্রাম? এটা কোন গ্রাম, গ্রামের নাম কিটা? আসামি বস্তি, গড়ের ভিতর আসামি বস্তি।